আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া এই মুহূর্তের সবথেকে বড় লেটেস্ট আপডেট। পশ্চিমী ঝঞ্ঝার জের কমছে ঠান্ডা, বড়দিনে আরও বাড়বে তাপমাত্রা। তো দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় তাপমাত্রা কত ডিগ্রি বাড়তে পারে, সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার জেরে কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে নিজের ফোনে বেঁধে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সপ্তাহের শুরু থেকে জমিয়ে ঠান্ডা উপভোগ করছে জেলা থেকে নগরবাসী। নিচের দিকের তাপমাত্রা নেমে গিয়েছিল 12 ডিগ্রিতে, কিন্তু স্থায়ী হলো না সেই সুখ, ফের ঊর্ধ্বমুখী পারদ। সপ্তাহান্তে আরও বাড়বে তাপমাত্রা, শুধু কলকাতা নয় জেলাতেও বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার জেলে যত গোলমাল, আবহাওয়া অফিস আগেই বলেছিল বড়দিনের সময় কলকাতার তাপমাত্রা বাড়বে, সেই ভবিষ্যৎবাণী খুব একটা ভুল হবে না, টের মিলছে এখনই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহান্তে বাড়বে উষ্ণতা, বছরের শেষ সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন কাশ্মীরে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, আর তার জেরেই সেখানে বৃষ্টি ও তুষারপাত হবে। তাপমাত্রা বাড়ছে পাঞ্জাব হরিয়ানাতেও, এই ঝঞ্ঝার কারণেই ঢুকতে পারছে না উত্তুরে হাওয়া, ফলে মধ্য ও পূর্ব ভারতে ঠান্ডা কমছে, বাংলাতেও সেই কারণেই চড়ছে পারদ। তবে পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলেই আবার ঢুকবে উত্তুরে হাওয়া, তখন কমবে তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রির কক্ষ থেকে বেড়ে 13 ডিগ্রি পৌঁছে গেছিল, বৃহস্পতিবার তা প্রায় একই রয়েছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা 13.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 24.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। গত কয়েকদিনে উত্তরবঙ্গকে ঠান্ডায় টেক্কা দিয়েছিল দক্ষিণবঙ্গ, কোচবিহার শিলিগুড়িকে ফেলে এগিয়ে গিয়েছিল পুরুলিয়া কাঁথি। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 8.1 ডিগ্রি সেলসিয়াস, কাঁথিতে যেখানে ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কা খেয়ে থমকে গেছে শীত, তাপমাত্রা বাড়ছে কলকাতা সহ দক্ষিণের বিভিন্ন জেলাতে। লম্বা ইনিংস খেলারই কথা ছিল শীতের, পারদ নেমেছিল হুড়মুড়িয়ে, কনকনে ঠান্ডায় শীতের আমেজে ডুবছিল কলকাতা। কিন্তু আচমকায় ছন্দপতন, জোরালো উত্তুরে হাওয়ার বাদ ছাড়ল পশ্চিমী ঝঞ্ঝা। মঙ্গলবার রাত থেকে কলকাতা সহ জেলাগুলির তাপমাত্রা এক ধাক্কায় 2 ডিগ্রি বেড়ে গেল। আগামী 24 ঘন্টায় জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, বরং তাপমাত্রা বাড়বে বেশিরভাগ জেলাতে। 13 ডিগ্রিতে পারদ নামার পরেই কনকনে ঠান্ডা জমিয়ে দিয়েছিল শহরবাসীকে, সোমবার স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা নেমেছিল আরও 4 ডিগ্রি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছিল 11 ডিগ্রিতে, আলিপুর হাওয়া অফিস বলেছিল মরশুমের শীতলতম দিন, কিন্তু আচমকায় মোড় ঘুরেছে, ফের 2 ডিগ্রি চড়েছে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস, বড়দিন থেকে পারদ আরও চড়বে, ডিসেম্বরের শেষ সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরেও উঠে যেতে পারে। আবহাওয়াবিদরা বলছেন তাপমাত্রা বাড়ার কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা, এতদিন উত্তুরে হাওয়ার একাই দাপিয়ে বেড়াচ্ছিল, এখন ধাক্কা খেয়ে তেজ কমেছে। ভারত মহাসাগর ও শ্রীলঙ্কার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হচ্ছে। এই অক্ষরেখা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে, যে কারণেই বাড়ছে তাপমাত্রা। কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13.1 ডিগ্রি সেলসিয়াস, যা বড়দিনের পর আরও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভিডিওটি আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, সেখানকার বর্তমান ঠান্ডা কেমন রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।